سبحان الله. Glory be to Allah. سبحان الله سبحان الله. Glory be to Allah. السلام عليكم. আমি মোহাম্মদ পরাশালী, মুন্সিগঞ্জ জেলা, সিরাজদিগান থানা, বালুচর ইউনিয়ন, খাসনগর গ্রাম। প্রতি বছরে দু তিনটা গরু লালন পালন করি। এবছর 2023 কুরবানিতে চারটা গরু লালন পালন করছি, একটা লাল বাদশাহ, একটা বাহাদুর, একটা হলো বিক্রমপুরের বীর বিক্রম, আর একটা হলো গিয়া উলবারিহার। এই চারটা বড় গরু। তো আপনারা যদি কেউ কিনেন আমার নাম্বারে যোগাযোগ করবেন, আসবেন, দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় খামারের কৃষক ভাই বোনেরা, দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার আলুচর ইউনিয়নের খাসনগর গ্রামে। এই গ্রামেরই একজন উদ্যোক্তা আমরা দেখতে পেয়েছি যে মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু ষাঁড় গরু লালন পালন করেছেন। তিনি প্রতি বছরই কুরবানি ঈদকে কেন্দ্র করে এরকম গরু লালন পালন করে থাকেন। তো এবছরও 2023কে সামনে রেখে তিনি এই গরুগুলো লালন পালন করেছেন। তো চলেন আমরা সেই গরুগুলো দেখবো এবং তিনি কীরকম দাম চাচ্ছেন এবং কত টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারেন এবং কীভাবে লালন পালন করছেন সে সম্পর্কে একটু পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করবো। তাহলে চলেন আমরা শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ভাই, ভালো আছেন? কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো, আপনারা যেমন দোয়া করছেন। আচ্ছা ভাই, নামটা কি? মোহাম্মদ পরাশালী। আচ্ছা পরাশালী ভাই, কি করেন আপনি? ব্যবসা করি। ব্যবসা করেন? আগে কি করতেন? প্রবাসে ছিলাম। ও, প্রবাসে, দেশের বাইরে ছিলেন? দেশের বাইরে ছিলাম। আচ্ছা, এখন ব্যবসা করেন? কিসের? তো পরশালী ভাই, কিসের ব্যবসা করেন? এই গদি আছে, এটা বালু সিমেন্ট। ও, ইট বালু সিমেন্টের ব্যবসা করেন? আচ্ছা, তো আমরা তো দেখতেছি আপনার এখানে বেশ চমৎকার কিছু গরু লালন পালন করেছেন। এই গরু লালন পালনের পেশা আছেন কত বছর যাবত? অনেক বছর, 20 বছর। 20 বছর যাবত দেশের বাইরে তো ছিলেন, তো ওই সময় বাইরে থাকতে পারছি? বাইরে থাকতে বলছেন? হ্যাঁ। এটা কিভাবে সম্ভব দেশের বাইরে থেকে? আমার আব্বা আম্মা আসলে লোক আছিল। সর্বনিম্ন কত কেজির মধ্যে আছে আপনার সার? কেজি না, সর্বনিম্ন ছোটর মধ্যে 1,40,000। মানে 1,40,000-এর দামের মধ্যে সর্বোচ্চ? সর্বোচ্চ আমি দাম যে 7,00,000-8,00,000 কে দাম চাই। আপনার এখানে তো স্কেল নেই? না, স্কেল নেই। তো আমরা গরু দেখি, মাশাল্লাহ দিলে আপনার কিছু গরু রাখছেন। আসলে কথা না বাড়িয়ে আমরা গরুগুলাই দেখি যে আমরা যেগুলা গরুগুলো এবার 2023-এ আমরা নিতে পারবো। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ, এটা কি লাতি মাতি দিব নাকি ভাই? না ভাই, কিছু পারবো। পরশালী ভাই, শুরুতে আমরা মাশাল্লাহ অনেক সুন্দর একটা গরু দেখতেছি কালোর মধ্যে। কি জাত এটা? এটা সাহিওয়াল। সাহিওয়াল? আর শিংগুলা কি কেটে রাখছেন মনে হয়? না না, এটা ওই ছোট তো, মানে এটা ই গোশমু তো, এই জন্য এই সাইজ করে রাখছি। ও আচ্ছা আচ্ছা, গোশে চুকো ইয়া করবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। ওজন তো মাপেন নাই? না না। কতটুকু হতে পারে আনুমানিক? 800+। 800+। দাঁত কয়টা এখন? 6টা। 6টা। বিক্রির জন্য দাম কত চাচ্ছিলেন? 6,00,000। 6,00,000 টাকা চাচ্ছিলেন। 800 কেজি হবে এটা আপনার আনুমানিক ধারণা? কম হতে পারে, প্লাস প্লাস প্লাস, কম হবে না প্লাস। কতদিন যাবত আপনি এই গরুটা লালন পালন করতেছেন? 1 বছর। 1 বছর। তো পরশ ভাই, মাশাল্লাহ দিলে অনেক সুন্দর একটা গরু দেখতেছি মাশাল্লাহ। এটা তো অনেক বিগ সাইজের। হ্যাঁ ভাই, এটা অনেক বড়। কি জাত এটা? এটা হলো গিয়া জার্সি। জার্সি? আসলে জার্সি ফিজিয়ান? হ্যাঁ ফিজিয়ান, ফিজিয়ান আর জার্সির ক্রস। ক্রস? হ্যাঁ। তো এই জন্যই, কারণ জার্সি সাপ এত বড় দেখা যায় না। দেখা যায় না। হ্যাঁ। কতটুকু আছে ওজনটা? এটা 1,000 কেজি আছে। 1,000 কেজি আছে? না, দাম কত চাচ্ছিলেন? এটা দাম চাই 7,500,000। 7,500,000। আলোচনা করা যাবে? হ্যাঁ, কিছু একটা আলোচনা করা যাবে। দাম চাই? হ্যাঁ, কিছু একটা আলোচনা করা যাবে। আচ্ছা, দাঁত কয়টা আছে এখন? 4 দাঁত। 4 দাঁত? চার দাঁতের গরুটা মাত্র 7,500,000 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই। তো পরশ ভাই, আমরা তো একটা দেখতেছি মাশাল্লাহ দিলে লাল এবং কালার মধ্যে পাকড়া, এটা কি জাতের? এটা গির। গির জাতের? না গির, লাল সাদা।
لا 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 বাংলা শাইওয়ালা মিক্স আছে আর কি এজন্য অনেক পাগলা চিকন চিকন আচ্ছা 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 অনেক বড় হইছে এটা হ্যাঁ অনেক বড় হইছে ওজনটা কি রকম আছে এটা 800 800 এর মতো হবে মতো হবে আর কি দাম কত চাচ্ছিলেন 6 লাখ টাকা চাইছি 6 লাখ টাকা চাচ্ছেন এটা জায়গা আপনার চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ দিলে আমরা আপনার চারটা গরু দেখলাম গরুগুলো তো অনেক যত্ন করে আপনি লালন পালন করেছেন তো এখন যদি কেউ নিতে চায় তাহলে কিভাবে বিক্রি করবেন যদি বলে ডেলিভারি দিয়ে দিতে আমি ডেলিভারি দিয়ে দেব মানে আলোচনার সাথে আর কি বলা যাবে আর কি আলোচনার সাপেক্ষে হ্যাঁ যদি ওনা নিয়ে যেতে পারে নিয়ে যাব নালে যদি আমার মানে হোম ডেলিভারি দিয়ে দিতে আমি দিয়ে দেব সমস্যা আচ্ছা আচ্ছা আপনার এটা হচ্ছে কি সিরাজদি খান এর সিরাজদি খান থানা বালুচরি ইউনিয়ন খাসনগর গ্রাম খাসনগর গ্রাম এখানে এসে দেখে শুনে বুঝে নিতে পারবে আর কেউ যদি চায় তাহলে মোবাইলে দেখে তারপর নিতে পারবে নিতে পারবে আচ্ছা যদি কেউ চারটা একসাথে নিয়ে যেতে চায় কোনো হৃদয়বান ব্যক্তি বা কোনো বড় খামারি তাহলে তাদের জন্য কোনো ডিসকাউন্ট আছে কিনা হ্যাঁ আছে ডিসকাউন্ট হ্যাঁ চারটা একসাথে নিলে কম আছে আচ্ছা তো ঠিক আছে পরশু ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওকে আসসালামু আলাইকুম